যার হাত এসেছে সত্য ও যাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে বকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা রব্বি শরহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইসলামী সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি এখানে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনাদেরকে ইসলামের শুভেচ্ছা বাণী দিয়ে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া করুণা শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক এখানে অমুসলিমরা হয়তো অবাক হবেন যে আমি যখন আমার বক্তৃতা শুরু করি তখন বক্তৃতা শুরুতে আমি কি বলেছিলাম আসলে কোনোভাবেই আমি আপনাদেরকে বিমোহিত করার চেষ্টা করিনি বরং এখানে আমি পবিত্র কোরআনের সূরা নাম্বার ২০ তোহার ২৫ থেকে ২৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছি যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর বাণী ফেরাউনের নিকট হযরত মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিতে বললেন ফেরাউনের সামনে তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকট এবং এই আয়াতসমূহ পাঠ করলেন রব্বি শরহলি সাদরি হে আমার প্রতিপালক আমার বক্ষকে প্রশস্ত করিয়া দিন আমার কর্মকে সহজ করিয়া দিন ওয়াইয়াসসিরলি আমরি এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দিন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি যাহাতে উহারা আমার সকল কথা বুঝিতে পারে আমরা সবাই জানি হযরত মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার তোতলামি দূর করে দেবার জন্য তার কথা বলা সহজ করে দেবার জন্য যাতে তিনি যে সকল লোকের কাছে দাওয়াত নিয়ে যাবেন তাদের সম্মুখে কোন প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন না হন এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যদিও বড় না তবে আলাদা আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা 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 কি এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা শেখ আহমেদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করিনি যে ২৫ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকির নায়েকের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নেই ভাবিনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে ২৫ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্যে শেখ আহমেদের দাতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্য অনুগত মাশাআল্লাহ কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বললে তোতলাই না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন ওমান আহসানু কওলা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া কওলা ইন্নানি মুসলিমিন রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি ও রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযিদিল হাসনা ওয়াজাদুন বিল্লাতি হাসান রব্বি শালি সাদরি ওয়াসাল্লি আমরি ওয়াহলুল উকদাতু মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা ও আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওজাদু ফী ইখতিলাফিন কাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফী আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওলাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। আমার গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি এবং করুণা সকলের উপর বর্ষিত হোক। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলকনাকুম মিন যাকিন ওয়া উনসা ওয়া জালনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতারাফু ইন্নাকা মুকমিন আল্লাহ ইয়াতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। শ্রদ্ধেয় অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস লিংম্যান, সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।